আমাদের এখানে অনেকগুলো রঙের বিটস আছে। এইটা কি রং? লাল। এটা কি রং? সাদা। এটা কি রং? সবুজ। এটা কি রং? কালো। এটা কি রং? হলুদ। তোমাদের কাছে বিভিন্ন রঙের বিটস আছে, তো এই বিটসগুলো দ্বারা আমরা গুনবো। তো এইভাবে গুনবে, এক দুই গুলো, তুমি গুলো, একজন গুলো, একজন, সবাই না, একজন, তুমি গুলো, তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। তো এইভাবে আমরা গুনতে পারি। তুমি তো এই গুণা, তো আমরা এই অ্যাবাকাসটা ব্যবহার করে আমরা গুণা শিখলাম, কীভাবে গুনতে হয় শিখলাম। তারপরে আমরা এই অ্যাবাকাসটা ব্যবহার করে আমরা অঙ্ক করতে পারি, যোগ অঙ্ক করতে পারি। এখানে আমি কয়টা দিয়েছি? এখন এখন পাঁচটা। তো যদি পাঁচটার সঙ্গে আরও যদি এই রঙের দিলাম, এখানে কয়টা? তিনটা। মোট কতটি হলো? যে গুণে দেখো তো মোট কতটি হলো? দিলাম পাঁচটা, আর এইখানে আরও দিলাম তিনটা, মোট কতটি হলো? দেখো গুণে, দেখো গুণো, এক দুই, এইভাবে গুণো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে কতটি হলো? আট। এইখানে এগুলো আমরা আবার উঠিয়ে নেই। তো এইখানে আমি আরও কমিয়ে দিলাম, এখানে রইলো তিনটা, এইখানে দিলাম আমি আরও চারটা। এখন ঘুরে দেখো তো কতটা হলো? তিন তিন চার পাঁচ ছয় সাত, সাতটা। তো এইভাবে আমরা গুনতে পারি। তো এখন এখানে আছে কতটা? সাতটা। এখানে আমি আরও অনেকগুলো দিয়ে দিলাম, আর এইগুলো সরিয়ে নিলাম। এখান থেকে এখানে কতটা আছে গুণ তো? নয়টা। এখানে আছে নয়টা। এখান থেকে তিনটা বাদ দিয়ে দাও, তিনটা বাদ দিয়ে দাও, তিনটা এদিকে সরিয়ে নাও, এইখানে নিয়ে এসো। বাস এখন কয়টা রইল? ছয়টা। তার মানে নয় থেকে ছয় বিয়োগ করলে কত থাকে? তিন। এখানে আছে কয়টা? ছয়টা। ছয়টা থেকে তুমি করো, ছয়টা থেকে দুইটা বাদ দিয়ে দাও, ছয়টা আছে দুইটা বাদ দিয়ে দাও, কয়টা রইল গুণে দেখো তো? চারটে। তো এইভাবে আমরা এইগুলোর দ্বারা যোগ অঙ্ক করতে পারি, বিয়োগ অঙ্ক করতে পারি, আর অঙ্ক গুণা, সংখ্যা গুণা শিখতে পারি। এছাড়াও আমরা এইখানে, এইটা হচ্ছে এককের গড়, এখানে কয়টা দিয়েছি? দুইটা। এখানে কয়টা দিয়েছি? মানে এখানে দুই, আরেকটা দিলে এখানে কত হলো? তিন। এইটা হচ্ছে দশকের গড়, তো এখানে হচ্ছে দশ, এক দশ। দশকের কয়টা দিয়েছি? একটা। তাহলে এক দশ আর তিন তেরো, কত হলো? তেরো। এখন যদি এখানে আরেকটা দিই তাহলে হবে বিশ, দুই দশ আর তিন কত হবে? তেইশ। এখানে যদি আমি আরেকটা দিই তাহলে কত হবে? দুই দশ আর চার কত হবে? চব্বিশ। দুই দশ চার চব্বিশ। তো এটা এককের গড়, এটা দশকের গড়। এখানে একটা দিলে কত হবে? ত্রিশ। ত্রিশ তিন দশ, তিনটা দশ আছে তো, তিন দশ চার কত হবে? তিন দশ চার চৌত্রিশ, চৌত্রিশ। তো এইভাবে আমরা একক দশকও বুঝতে পারি। তো থ্যাংক ইউ, তোমরা এটা বুঝেছো, আগামীকে আরও আমরা বোঝার চেষ্টা করি। ধন্যবাদ।